ডিয়ার স্টুডেন্ট পাইথন টাটেল টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা শিখব টাইটেল ফাংশান এর সাহায্যে কী করে টাইটেল সেট করতে হয় এবং সেপস ফাংশানের সাহায্যে টাটেলের সেপস কী করে পরিবর্তন করতে হয় এবং সেপসের সাইজ অর্থাৎ টার্টেলটাকে ছোটো বা বড় করার জন্য কীভাবে আমরা কাজ করব চলো প্র্যাকটিক্যাল করি এবার অ্যাট ফার্স্ট আমি একটু জুম করে নিলাম তাতে দেখতে সুবিধা হবে আগের ক্লাসে আমরা ইম্পোর্ট কিওয়ার্ডের সাহায্যে টাটেল মডিউলকে ইম্পোর্ট করেছিলাম এবং এই লাইনটাতে দেখছ আমরা স্ক্রিনটা ক্রিয়েট করেছি গেট স্ক্রিনের সাহায্যে এবং টি নামে একটা আমাদের নিজেদের টাটেল তৈরি করেছি এটা একটা ডিফল্ট এটা ডিফল্ট টাটেল নয় এটা আমাদের তৈরি করা টাটেল এবার টি ওয়ান নামে আমি চাইলে আরেকটা টাটেল তৈরি করতে পারবো এটা হবে আমাদের সেকেন্ড টাইটেল সেকেন্ড টাইটেল বা আমি যেটা নাও তৈরি করতে পারি যাই হোক এই টি টাইটেল যেটা তৈরি করা আছে এই টারটেলটা যেটা স্ক্রিন তৈরি করছে ওই স্ক্রিনটা যে হোয়াইট স্ক্রিনটা তৈরি করছে সেই হোয়াইট স্ক্রিনটার যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে পরিবর্তন করার পদ্ধতিটা দেখব তার জন্য তোমাকে এখানে টাইটেল মডিউলের সাহায্যে টাইটেল ফাংশানকে কল করে তার যে প্যারান্থাসিস রয়েছে তার মধ্যে ডাবল কোটেশন শুরু আর শেষ করে একটি মেসেজ লিখে দিতে হবে একটি ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড যাই হতে পারে যেটাই তোমরা লিখবে সেটা হোয়াইট স্ক্রিনের একদম উপরে অ্যাজ এ টাইটেল হিসাবে নামটা চলে যাবে আউটপুট দেখো ওকে ও এই দেখো যেখানে ছবিটা ড্র হচ্ছে যে হোয়াইট স্ক্রিনটা হোয়াইট স্ক্রিনটার উপরে টাইটেলটা নাম পরিবর্তন করলাম আমি স্ক্রিনটা খুব বেশি বড় করে ফেলেছি স্ক্রিনটা ছোট করি হুম এই দেখো উপরে হ্যালো ফ্রেন্ডস ওয়ার্ডটা চলে এসছে আমরা যদি অন্য কিছু লিখতে চাই তাহলে গ্রিন কালারের মধ্যে যে লাইন দুটো রয়েছে যে ওয়ার্ড দুটো রয়েছে সেই দুটোকে পরিবর্তন করলেই আমাদের কাজ হয়ে যাবে ঠিক এভাবে আশা করছি বুঝতে পেরেছো নেক্সট এবার আমরা টাটেল এর যে সাইজটা রয়েছে খুব ছোট্ট মতন একটা ট্রায়াঙ্গেল মতন আসছে এই টাটেলের সাইজটা টাটেলের আকারটাকে চেঞ্জ করবো টাটেলের আকার আকৃতি চেঞ্জ করার জন্য শেপস প্রি ডিফেন ফাংশানকে কল করতে হবে তো তার পদ্ধতি হচ্ছে টি ডট যেহেতু টাটেলকে পরিবর্তন করছি তাই এখানে টিলটা লিখবো কারণ টি ভেরিয়েলটাই হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা টাটেল সেপসটা দেখো বিভিন্ন রকম করা যায় টাটেলের সেপসটা যে ডিফল্ট সাইজটা বা সেপটা আমরা দেখি টাটেলের একটা বেঁকানো তীরের মতো সেটাকে বলে ক্লাসিক কিন্তু ক্লাসিকটা ছাড়াও টাটেল স্কোয়ার সার্কেল এর এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলোর সাহায্যে আমরা টাটেলকে বিভিন্ন রকম আকার দিতে পারবো একটা এক্সাম্পল দেখাচ্ছি হুম আমি টাটেল কিওয়ার্ডটা ব্যবহার করেছি তাই অ্যারোটা চেঞ্জ হয়ে টার্টেলের মতো দেখতে হয়ে গেছে তার বদলে যদি অন্য কিছু লিখি দেখো সেরকম হয়ে যাচ্ছে এটা ক্লাসিক ক্লাসিকটা লিখতে হয় না কিছু না লিখলে প্রথম থেকে টার্টেলের আকার আকৃতিটা ক্লাসিকই থাকে কিন্তু টাটেলের আকার আকৃতি চেঞ্জ করার জন্য সেপস ফাংশনের সাহায্যে চেঞ্জটা করা যায় ও ও ভুল হয়েছে কী ভুল হলো লাস্ট লাইনটা ফলো করো হুম এখানে আমাদেরকে বানানটা একটু ভুল হয়েছে এ হাত দেখে নাও হুম স্কোয়ার একটা বক্স সের মতো টাটেল তৈরি হলো এই বক্সটাকে কমান্ড দিলেও সে আগে যাবে এবং পিকচার ড্র করবে ঠিক যেটা মাঝখানে দেখছো তোমরা এর ওটা এটা কিন্তু ডিফল্ট টাটেলটা যার আগে থেকে আছে যার আকার আকৃতি আমরা চেঞ্জ করছি না তুমি চাইলে এটাকে হাইড করে দিতে পারো ফাইট করে দিলে ডিফল্ট আটে দেখা যাবে না বদলে সার্কেল বা এরো ব্যবহার করা যেতে পারে টাটেল সেরকম ধরনের দেখতে হয়ে যাবে এটা হচ্ছে আরো ওকে তো টাটেলকে আমরা এত রকম ভাবে পরিবর্তন করতে পারবো তো এখানে তিন চার পাঁচ টোটাল পাঁচ রকমভাবে পরিবর্তন করা যায় ক্লাসিক টাটেল স্কোয়ার সার্কেল অ্যারো নেক্সট নেক্সট এরপর আমরা যে সেপসটাই ড্র করি না কেন সেই সেপসটাকে আরও বড়ো বা ছোটো কী করে করবো তার জন্য শেপস সাইজ ক্লা ফাংশানকে কল করতে হয় আর ফাংশানকে কল করে ফাংশানটার মধ্যে তার অ্যাট্রিবিউটকে কীভাবে লিখতে হয় সেটা দেখে নাও তো এই মুহুর্তে টা ড্র করা আছে তার মধ্যেই আমি কিছু পরিবর্তন আনছি হুম সেফ সাইজ প্যারান্থাসিস তার মধ্যে তিনটে নাম্বারকে দিতে হবে তোমাদের মাঝখানে কমা ব্যবহার করে এই তিনটে নাম্বার প্রথম নাম্বারটাকে বলা হয় প্রথম নাম্বারটা দশ দিলাম প্রথম নাম্বারটা মনে রাখবে এটা হচ্ছে লেন্থ লেন্থ এটা তার মাছ পাঁচ নাম্বারটা হচ্ছে ব্রেথ তারপর এটা হচ্ছে আউটলাইন দুই নাম্বারটা হচ্ছে আউটলাইন দেখো এবার যদি আমি এটা রান করি তাহলে এরকম ধরনের একটা অ্যারো তৈরি হচ্ছে আমার মাউস পয়েন্টের খেয়াল করো উপর থেকে নিচের দিকে আমি এঁকে দেখাচ্ছি পেন্টের এখানে এই যে অ্যারোটা তৈরি হচ্ছে অ্যারোটাকে যদি আমি

আমি ড্র করছি এটা এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করলাম এই যে উপর থেকে নিচের দিকে এই যে দাগটা টানলাম এটাকে বলে লেন্থ এটা লেন্থ যেটা টেন দেওয়া হয়েছে আর এই যে দাগটা আমি টানছি এটা হচ্ছে ব্রেথ যেটাকে আমি ফাইভ দিয়েছি এবার টু নাম্বারটা কি টু নাম্বারটা হচ্ছে আউটলাইন লাইন অর্থাৎ এই যে শেপসটা তৈরি হচ্ছে অ্যারো বা ট্রাইঅেল বা সার্কেল যাই হোক না কেন তার একটা আউটলাইন আছে আউটলাইনটা কতটা মোটা হবে সেই নাম্বারটি হচ্ছে এটা যদি আমি দুই এর বেশি চার বা পাঁচ বা ছয় দিই তাহলে এই ট্রাইং এই শেপসের বা এই টার্টেলের যে আউটলাইনটা আউটলাইনটা অনেক মোটা তৈরি হবে চলো প্র্যাকটিক্যাল দেখে নিই এখানে টার্টেলটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি একটু এখানে পেন কালার আমি গ্রিন নিয়ে নিলাম পেন কালার গ্রিন নাও তো কী হবে টার্টেলের যে আউটলাইন কালারটা ওটা তোমরা দেখতে পাবে আই থিঙ্ক বুঝতে পারছো একটা আউটলাইনের গ্রিন কালার চলে এসছে এটাকে একটু মোটা করে দেখাচ্ছি আমি তার জন্য আমাদেরকে টু নাম্বারটা পরিবর্তন করতে হবে

এটা হচ্ছে রিয়েল টার্টেলের মতো দেখতে লাগছে এবং তার আউটলাইন কালারটা গ্রিন তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো আশা করছি আজকে তোমাদেরকে বোঝাতে পারলাম আজকে আমরা যে যে ফাংশানসগুলো প্র্যাকটিস করলাম সেগুলো হচ্ছে টাইটেল টাইটেলের সাহায্যে টার্টেলের যে হোয়াইট স্ক্রিনটা তার উপরে টাইটেলটাকে পরিবর্তন করতে পারলাম বা টাইটেলের নামটা পরিবর্তন করতে পারলাম শেপস কিওয়ার্ডের ফাংশানের সাহায্যে আমরা টার্টেলটাকে আলাদা আলাদা শেপস দিলাম আর শেপস সাইজের সাহায্যে টার্টেলটাকে আমরা ছোটো বা বড়ো করলাম চ্যাপটা বা মোটা করলাম এবং পেন কালারের সাহায্যে টাটেলের আউটলাইন কালারটাকে পরিবর্তন করলাম টাটেলের শেপসটাকে পরিবর্তন করার জন্য তিনটে ভ্যালু দিতে হয় কীভাবে দিতে হয় সেটা দেখালাম আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ